আগামীকাল স্বাধীনতার প্লাটিনাম বর্ষ। স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে ছোটখাটো শোভাযাত্রার অনুশীলনের চূড়ান্ত প্রস্তুতি, যৌবনের উচ্ছ্বাসে সৃষ্টির তরঙ্গ, এমনটাই ছাত্র যুবক সম্পর্কে মন্তব্য করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। রাত পোহালেই 15ই আগস্ট, 75 বছর পূর্তি প্লাটিনাম জুবিলি। বাংলা করলে দাঁড়ায় অর্ধ সার্ধ শতবর্ষ। করোনা পরিস্থিতিতে গত বছরে ম্লান হয়েছিল উচ্ছ্বাস, এবছরও তার বিশেষ কোনো পরিবর্তন না হলেও সরকারি বিধি মান্যতা দিয়ে 50 জনের কম জমায়েতে ছোটখাটো একটি শোভাযাত্রা লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে। আজ শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সযত্ন পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রত্যক্ষ দেখা গেল শান্তিপুর কলেজে পাঠরত NCC বিভাগের কিছু ছাত্রছাত্রীদের। এদের মধ্যে রবি মণ্ডল, সায়নিতা সাহা, শর্মিষ্ঠা হালদার, পূর্ণিমা দাস প্রমুখেরা জানালেন শান্তিপুর কলেজে তাদের ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে তাদের উক্ত কর্মসূচি চলছে। যদিও এর আগে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীদের এমন কাজে লিপ্ত হতে দেখেছিলাম আমরা, অন্যদিকে সারা বছর ভাড়া না পাওয়া বিভিন্ন ক্লাব ব্যান্ডগুলিও আশার আলো দেখছে। বিভিন্ন নাচের স্কুলের মেয়েরা প্রস্তুতি নিচ্ছে শেষ মুহূর্তের অনুশীলনের। সরকারি বিধি মান্যতা দিয়েই হয়তো আগামীকাল বিভিন্ন ছোটখাটো শোভাযাত্রা চোখে পড়বে। বলছি কাদের পক্ষ থেকে এটা পরিষ্কার করা হচ্ছে? আমরা শান্তিপুর কলেজ NCC পক্ষ থেকে পরিষ্কার করছি। আচ্ছা, কখন এসছো? আমরা এই তো কিছুক্ষণ হলো, আধ ঘন্টা হলো আমরা এসেছি। আচ্ছা আচ্ছা, কজন আছো? আমরা 7-8 জন আছি। তো কি প্ল্যান পরিকল্পনা নিয়ে আজকে এটা পরিষ্কার করবে? আমাদের ইউনিট হচ্ছে 3 গার্লস বেঙ্গল ব্যাটালিয়ন। আচ্ছা, হেডকোয়ার্টার আমাদের কল্যাণীতে। তো আমাদের ওখান থেকেই বলেছিলেন যে আমাদের স্ট্যাচু একটা ইয়ে করতে, প্রজেক্ট করতে, তো ওই জন্যই আমরা এখানে এসেছি পড়ো। আচ্ছা আচ্ছা, তুমি? আমি পূর্ণিমা দাস। আমি প্রিকশনস মেনেই আমাদের সব নাচ গান সব কিছু আমরা চালিয়ে যাচ্ছি। তো আমাদের শান্তিপুরে অনেক অনেক জায়গায় গিয়ে আমরা নাচ করছি। তো যেহেতু আমাদের কদিন পরেই 15ই আগস্ট, 15ই আগস্ট উপলক্ষে আমরা অনেক নাচ করছি। সংগঠনের পক্ষ থেকে, গোল্ডাসের পক্ষ থেকে একটা নাচ আপনাদেরকে প্রেজেন্ট করা হলো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কি নাম? আমি সুদীপ সাহা। আমি সঞ্জনা ঘোষ। অঞ্জলি সাহা বিশ্বাস। অগ্নিহিতা চক্রবর্তী। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।